আপনারা দেখছেন একুশে টেলিভিশন। খালেদা জিয়ার প্যারোলে মুক্তির বিষয়ে আনুষ্ঠানিক বা লিখিত আবেদন পাননি স্বরাষ্ট্র কিংবা আইন মন্ত্রণালয়। কোন যুক্তিতে তিনি মুক্তি পেতে পারেন উল্লেখ করে আবেদন পেলে সেটা বিবেচনা করা হবে, এমনটাই বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি জানেন মন্ত্রিসভার রদবদল ও পুনর্বিন্যাস প্রধানমন্ত্রীর এখতিয়ার। রিপোর্টে আরও জানাচ্ছেন মোহাম্মদ নুরুন নবী। সমসাময়িক বিষয় নিয়ে দলের সভাপতির ধানমন্ডির কার্যালয়ে সাংবাদিকদের মুখোমুখি হন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। মৌখিকভাবে আমি সেটা মাননীয় প্রধানমন্ত্রীকে জানিয়েছি। জানান বিএনপির মহাসচিব খালেদা জিয়ার মুক্তির বিষয়ে তার সাথে কথা বলেছেন কিন্তু কোনো আবেদন করেননি। কনভিক্টেড প্রিজনারকে প্যারোলে মুক্তি দেওয়া যায় কি না আর যাওয়ার জন্য তারা কি কি কারণে প্যারোলে মুক্তি চান সে বিষয়টা উল্লেখ করে তারা লিখিতভাবে কোনো আবেদন এযাবত করেন। রাজনৈতিক মামলা নয়, দুর্নীতির দায়ে অভিযুক্ত ব্যক্তির মুক্তির বিষয়ে আদালতের এখতিয়ার। আদালত সঠিক সিদ্ধান্তটি নেবেন বলেও জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। বলেন বিএনপি কখনো আন্দোলন আবার কখনো সমঝোতার কথা বলে, এটা তাদের দ্বিচারিতা। বেগম জিয়ার মুক্তির ব্যাপারেও বারবার আন্দোলনে ডাক দিয়েও তারা জনগণের পক্ষ থেকে কোনো সাড়া পাচ্ছে না। কথা বলেন মন্ত্রিসভার রদবদল নিয়েও, বলেন এটা একটা চলমান প্রক্রিয়া। পারফরমেন্স আরও ভালো হবে সে কথা ভেবেই প্রধানমন্ত্রী এই আসন পুনর্বণ্টন করেছে। মোহাম্মদ নুরুন নবী, একুশে টেলিভিশন, ঢাকা।